ওই একটা খ্যাপা ছিল, তো সবারই ইউটিউবে ফেসবুকে দেখাইছে, টিভিতে দেখাইছে, পেপারে ছবি দিছে, ও খ্যাপার ছবি আর পেপারে ইউটিউবে ফেসবুকে আইছে না, টিভিতে দেখায় না, তখন মুখ হয়েছে দিবি না না ব্যাংকে যাইয়া আর ব্যাংকের ম্যানেজারকে ধরিয়া লিয়া কলার ধরিয়া দুম ফাইটা কাবারে ঢিসো। তো ব্যাংকের ম্যানেজার বলছে রে বাপরে এই তো ছিনতাই পার্টি ঢুকে গেছে, পাটাম ফোন করেছে, পুলিশে গপ করে ধরলেছে, ধরে কাড়া কাড় ফটো করছে আর একবারে খাঁচা খাঁচ ফটো খিচ্ছে আর ইউটিউবে দিচ্ছে, ফেসবুকে দিচ্ছে, টিভিতে দিছে, যে একটা ছিনতাইকারী ব্যাংকে ডাকাতি করতে ছিল, বড় খাতারনাক ডাকাত ধরা পড়েছে আর খালি পেপারে দিছে। একে ধরে রেলের মধ্যে ভাই আপনার গিয়েছিলাম আমাদের বাঙালি ইসলামপুর জেল, তো আপনার কিষানগঞ্জ জেলা যেমন হয়, তো জেলের মধ্যে দিয়েছে, তো টিভি দেখছে, তো দেখছে ওর ছবি দেখেছে, তো এই খ্যাপা বলছে যে সালারা এত দিনের ঢং ধরেছি, একদিন ছবি দিছিলি না, আজ তো ছবি দিয়েছি, তো ওইরকম বুঝতে পারছে। রাখো সুখ শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না ভাই, ফাটাফাট দেখেন একটা করে কোরআনের দাম ভাই বেশি নয়, আপনাদের কাছে আমি দাবি করেছি একটা করে কোরআনের দাম। এন্তাদ আলী ভাই আমার ছাগলিয়া থেকে এসে আল্লাহ 600 টাকা দান করেছে, 500 টাকা আল্লাহ। আর একজন ভাই আমার বেনামিত আল্লাহ 200 টাকা দান করেছে আল্লাহ, আব্দুল খাবির মারহুম আল্লাহ 500 টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ তার জীবনের গোনাকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, তার হায়াতকে দারাজ করো, একে বেদ্ধ করো, মরার পরে সকম স্থান দাও, তারপরে জান্নাত নসিব করে গমলাম। আসেন ভাই দেখেন একটা কোরআনের দাম ভাই দিয়ে যান, জিন্দগিতে একটা ভালো কাজ করে যান, একটা সাদকা জারিয়া করে যান। এটা মাদ্রাসাতে লাগবে টাকা, এটা হযরত আলীকে দেন না, এটা আপনার টাকা আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে ভাই, পরকালে আপনি ভোগ করবেন। একটা সাদকা জারিয়া করে যান, না তো মরার পরে পস্তাবেন। ইস্তাব আলী ভাই আমার এখানে ছিল 100 টাকা দান মাদ্রাসার জন্য দিল, যে উদ্দেশ্যে জেনে এতে কইরা গেল দান, ওটা সফরণ করো তুমি রহমান। লাহরা চক থেকে আইসা লাহরার কাসিম, আল্লাহ গো 500 টাকা দিয়েছে আল্লাহ, 5,05,00,000 বলে গ্রহণ করো আল্লাহ। কাসিম ভাইয়ের জীবনের গোড়া কথাকে মাফ করে দাও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ুকা বৃদ্ধি করো, মরার পরে সব স্থান দেও, কেমতের পরে জান্নাত নসিব করে গমলাং। আল্লাহ আর একজন ভাই আমার একটা কোরআনের দাম দিয়েছে আল্লাহ 500 টাকা, আল্লাহ তুই 5,05,00,000 বলে গ্রহণ করো আল্লাহ, আমার ভাইকে দীর্ঘ জীবনের বাচ্চা রাখো, সুখে শান্তি রাখো। মোহাম্মদ আলম ভাই কাশীপুর থেকে এসেছেন, আল্লাহ আলম ভাই আমার 500 টাকা দিয়েছে, 5,05,00,000 বলে গ্রহণ করো আলম ভাইয়ের জীবনের গোনাকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। ভাই আসেন তাড়াতাড়ি করে, দেখেন ভাই জিন্দগিতে একটা জিনিস সাদকা করে যান, একটা কোরআনের দাম, একটা কোরআন দান করে যান ভাই, আসেন আপনারা, এটাই আপনার কাজ দিবে ভাই পরকালে। আপনি দুনিয়া থেকে কি করে যাবেন, ব্যাংকে টাকা লাখ লাখ টাকা ব্যাংক ব্যালেন্স আছে আপনার, গোলাতে ধান ভরা আছে, মাঠে আপনার জমি 10 বিঘা আছে, কিছুই কাজ দেবে না, সব পড়ে থাকবে, বেটারা ভাগ যোগ করে খেয়ে শেষ করে দেবে, কিন্তু আপনি যেটা দান করে যাবেন এটা আপনার কাজ দিবে পরকালের জন্য, আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আরাম ভোগ করবেন, আর আফসুস করবেন আল্লাহ হযরত আলী চেয়েছিল কেনে দিনে, যদি দিয়ে দিতাম তাহলে আজকে আরও আরামে থাকতাম সুখে শান্তিতে। বেটারা ভাই দান করবে না, আপনি নিজে দেখেন আপনার বাবার জন্য কত টাকা দান করছেন, আপনার ছেলেরা করবে কোনোদিন নয়, নিজের হাতে করে যান দান, নিজের হাতে দান করে যান, ছেলের আশা করিয়েন না, আমি জগিয়ে রেখে যাব আমার ছেলেরা দান করবে, জিন্দগি তো হবে না। একটা মহিলা আল্লাহ গো, একজন মহিলা 200 টাকা দিয়েছে আল্লাহ, আল্লাহ ওই মহিলাটার জীবনের গোড়া কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, আল্লাহ তার হায়াতকে দারাজ করো, একে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দেওয়া, কেয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আচ্ছা মা বোনদের কাছে লোক পাঠালছেন, আপনারা চাদর টাদর গিলিয়ে গেছে, অভিনয় জিন্দাগি ছাড়িতে হবে, সোনার দেহ মাটিতে খাইবে, স্বর্ণ হবে জিন্দগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সন্ন হবে ভবেরি খেলা, সারাটা দিবে ডাক জনডি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ইসলামপুর থেকে আমার ইসলাম ভাই 500 টাকা, বোন বাড়ি থেকে লাগো
একজন ভাই আমার 500 টাকা দিয়েছে আল্লাহ 5 লক্ষ বলে গ্রহণ করো, আল্লাহ একটা ছোট বাচ্চা 200 টাকা দিয়েছে 2 লক্ষ বলে গ্রহণ করো, আল্লাহ ছেলেটার হায়াত দরাজ করাকে বৃদ্ধি করো, আল্লাহ ছাগলিয়ার মনসুর আলী ভাই আমার 500 টাকা দিয়ে আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো, আল্লাহ আর একজন ভাই আমার 200 টাকা একটা নরমাল কোরআনের দাম আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ গো তোমার এই বান্দাদেরকে হেদায়েত করো, আল্লাহ এদের দেড় টাকা গলিয়া দাও, অন্তর টাকা পরিষ্কার করো, আল্লাহ শয়তানের ধোকা থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাও। এরা দিতে চাচ্ছে কিন্তু শয়তানের চিমটি কাটছে না, দিতে হবে না। আরে কি দিবি, দিতে হবে না, টাকাটা পাকেটে তাহলে কাজ দিবে, বাজার করা হবে, চা খাওয়া হবে। দেখেন ভাই, শয়তানের সঙ্গে লড়াই করেন, যুদ্ধ করে দেন না, আমি দান করব, এটা আমার পরকালের জন্য, ছেলে পিলেরা দিবে কি দিবে না কোনো ঠিকই নাই, জিন্দগিতে ভাই দিবে না। ছেলের আশা করিয়েন না, নিজের হাতে করে যান, মাদ্রাসায় মসজিদে ফকির মিসকিনকে গরিব দুঃখীকে আপনি নিজের হাতে দান করে যান। ভাই আসেন, ছেলে পিলের আশা করিয়েন না ভাই, নিজের হাতে করে যান। যদি সুখে শান্তিতে কবরে থাকতে চাহেন, যদি হাসরের মাঠে শান্তিতে থাকতে চাহেন, কিয়ামতের পরে যদি সুখময় স্থান জান্নাতুল ফেরদাউসে যেতে চাহেন, আব্দুল হক চিলমারি, এঠে চিলমারি, এখান থেকে পুরুলিয়া চিলমারি, পুরিনাতে চিলমারি, কাটিহারে চিলমারা, আপনার গেট হবে না একটা চিলমারি নাকি? সুবহানাল্লাহ, চিলমারি থেকে একজন ভাই আমার আল্লাহ 500 টাকা দান করে যা 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো, আল্লাহ আমার ভাইয়ের হায়াতকে দারাজ করো, একে বেড়তে করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও। আল্লাহ গো মাহমুদ জাফর ভাই আমল ঝাড়ি থেকে 500 টাকা, আর একজন ভাই আমার বেনামিতে 50 টাকা, আল্লাহ 500 টাকা 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। সাইফউদ্দিন ভাই আমার লেলিহা চক থেকে, আল্লাহ লেলিহার সাইফউদ্দিন ভাই 500 টাকা একটা কোরআনের দাম, আল্লাহ আমার ভাইয়ের জীবনের গোড়া গাদা মাফ করো, সাইফউদ্দিন ভাইয়ের জীবনের ভুল ত্রুটি মার্জন করো, হায়াত দারাজ করো। আসেন ভাই, তাড়াতাড়ি আসেন ভাই, পৃথিবীতে কিছুই কাজ দেবে না ভাই, খালি হাতে চলে যাবেন, যেটা আছে দান করে যান। আপনার যদি দান করেন, মা বাপ নিষেধ করতে পারবে না, নিজের স্ত্রী মানা করবে না, নিজের বেটা রুখতে পারবে না, আমি দান করব, বেটা নিষেধ করবে? ক্ষমতা আছে বেটার মানা করার? জাহাজ কেন দান করলে বলতে পারবে? পারবে না। নিজের হাতে ভাই দান করে যান, যদি পরকালটাকে ঠিক রাখতে চাহেন। খালি গাড়ি গাড়ি বাড়ি বাড়ি আর মানে দুনিয়াতে বাড়ি করব, গাড়ি করব, এসি করব, মাস্তি করব, এইলাম মাস্তি করিয়েন না, কখন যে মরে যাবেন, বুদ্ধি শেষ হয়ে যাবে। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি রে মন আমার, মানুষের করিলাম কি, আমার বাল্যকাল গেল হাসিতে খেলেতে। আব্দুর রাজ্জাক ভাই আমার আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ তাজামুল হক ভাই আমার ঝাড়বাড়ি থেকে 500 টাকা, আমল ঝাড়ি থেকে আমার একজন ভাই 200 টাকা, আর কুণ্ঠেকার এটা ঝাড়ি রে ভাই 200 টাকা, আর একজন ভাই আমার পাঞ্জরকার ঝাড়ি থেকে 200 টাকা। আল্লাহ আমার ভাইরা 200 200 করে দান করেছে, আল্লাহ এদের দানকে তুমি সদরে গ্রহণ করে নাও, আল্লাহ তার মনে 10 টাকা পূরণ করো, দীর্ঘ জীবের বাচ্চা রাখো, ইমান আমার সহিত রাখো, মরার পরে সকম স্থান দাও, কেমন তারপরে জান্নাত নসিব করে মাওলা। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, আর মা বোনদের কাছে লোক গেছে, মা বোনদের টাকা পয়সা আছে না? আর আচ্ছা একটা লাস্টে দিয়েছি। আসেন ভাই, দেখেন একটা কোরআনের দাম কোনো ভারী নয়, কিন্তু একটা কাজ তো পৃথিবী থেকে করে যান, তাও তো আপনি বলবেন মরার পরে যে আমি একটা কাজ পৃথিবী থেকে করে এসেছি, কোনো একটা কাজ করে এসেছি দুনিয়া থেকে, এই কথা তো বলবেন। ও 100 200 করে কয়েকজন ভাই, আল্লাহ 100 200 করে কয়েকজন ভাই আমার দিয়েছে, আল্লাহ তাদের দানকে তুমি সদরে গ্রহণ করো, আল্লাহ তাদের মনোদ্দশ পূরণ করো, দীর্ঘ জগের বাচ্চা রাখো, আল্লাহ সুখে শান্তিতে রাখো। আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ 100 হাজার বলে গ্রহণ করো। মেম্বার আলহাক, মেম্বার আলহাক পাস করা মেম্বার না, ফেল করা পাস করা মেম্বার 500 করে দিবে জি ভাই। কই মেম্বার সাহেব এখানে আছে কি? মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব এখানে আছেন, খালি মো সভা করেন ভাই, মেম্বার সাহেব আছেন তো? কয়টা মেম্বার আছে এটা? সমিতি মেম্বার তো আছে নাকি? আরে বাপরে, সব জিতা মেম্বারটি আছে এটা? আসসালামু আলাইকুম, আপনি মেম্বার সাহেব নাকি? তো আপনি টাকা দিলেন 100 টাকা, 500 টাকা? হ্যাঁ জি ভাই, আপনি মেম্বার মানুষ, 500 টাকা যদি দেন তো মানুষ কি কইবে, একটা মেম্বার মানুষ আপনাকে
এত হাজার হাজার লোক আর তার সামনে আমি 500 টাকা দিচ্ছেন ফের একটা কোম্পানিও চালাইছে। আরে এই তো সাংঘাতিক ব্যাপার যে ভাই, আপনাকে তো হিসাবে আপনার মনে আপনাকে 5000 টাকা দিতে হয় যে ভাই, না চাইলো নাকি? হাজি ভাই কি আপনারা কইছেন? থোড়া সা 5000 টাকা চলবে কিনা? নজদিক সে বলি, আওয়াজ কম হ্যাঁ। 1000 দিলেন, কম যাইছে যে ভাই। বিমর সাহেব একটা কোটা গেল আপনি ই করে নেবেন, আর 1000 লিখে দেন যাক, আলহামদুলিল্লাহ 2000 টাকা। নারে তাকবীর, মিম্বার সাহেব কহেন জিন্দাবাদ। আইরে আপনারা এইলাও কহিতে জানেন না, নারে তাকবীর আল্লাহ আকবার, মিম্বার সাহেব জিন্দাবাদ, 2000 টাকা জিন্দাবাদ, এইলা কহিতে জানেন না আপনারা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আমার ভাই যান আল্লাহ মিম্বার সাহেব 2000 দিয়েছে আল্লাহ, আমার ভাইয়ের শরীর ভালো রাখে, স্বাস্থ্য ভালো রাখে আল্লাহ, আমার ভাইয়ের হায়াত দারাজ করে রাখে, বৃদ্ধি করিও, জিন্দগিতে যতদিন বেঁচে থাকবে আল্লাহ যেন ভোটে জিততেই থাকে আর মিম্বার হইতে থাকে। আল্লাহর একজন ভাই আমার 500 টাকা বেনামিতে দিয়েছে, একজন ভাই আমার 50 টাকা বেনামিতে দিয়েছে আল্লাহ, 5 লক্ষ 5 কোটি বেলা গ্রহণ করো, আমার ভাইয়ের মনে দর্শ পূরণ করো। আরও যেন মিম্বার আছে বলে আপনাদের সমিতি মিম্বার আবদুল্লাহ মিম্বার চিলমারির কই যে ভাই, মিম্বার সাহেব কোনটা মেম্বার সাহেব যে ভাই চিলমারির? ও মেম্বার চিলমারির মেম্বার সাহেব এখানে আছেন কি ভাই আপনি? ও মেম্বার সাহেব কি নাম? আবদুল্লাহ ভাই। ও আবদুল্লাহ ভাই মেম্বার সাহেব খালি মোষ হাওয়াটা করে যান না যে ভাই, একটু হাতটা মিলিয়ে যাবেন তাহলে ভালো লাগবে। আসেন, সালামু আলাইকুম। আবদুল্লাহ কার নাম? তোমার আব্বার নাম? তোমাকে টাকা দিয়ে পাঠালছে তো? ই মানে ওই মিম্বার সাহেব 2000 টাকা দিলে তো আইলে পিঠে দেখে মানে কাজ করতে পারবি না? আর 500 টাকা ফের হয় না? 500 লাগবে ওই দাও, আচ্ছা 500 দাও আর 1000 টাকা বাকি লিখে দেবে, ওটা দিয়ে দেবে পরে দিয়ে দেবে। তার মানে ও মেম্বার দিলে 2000, ইও 2000 দেবে নাকি? একই মেম্বার, মেম্বার মেম্বার একই দেন। বাকি তো কেমন করছে যে ভাই, খুবই চাল লাগাছে ভাই আমার তো, যাক আলহামদুলিল্লাহ ঠিকই আছে। মোহাম্মদ হোসেন ভাই ছাগলিয়ার 40 কেজি মাকই আর 100 টাকা দিয়েছে, লিখে দেন নামটা, লিখে দেন, লিখে দেন না তো ফের ছুটি দিবে, নাম বলতে মতো লিখে দেবেন ভুট্টা গালা ধান গালা। আসেন ভাই তাড়াতাড়ি করে দেন ভাই একটা করে, আপনার কোরআনের দাম ভাই চেয়েছি, বেশি চাইনি আপনাদের কাছে। আপনারা যারা যুবক আছেন 500 টাকা কি ভাই, দোকানে বসলে খাইয়া উড়িয়ে দেবে যুবকেরাই সরাই ভাই, যুবক অবস্থাতে চ্যাংড়া অবস্থায় যদি দান করো তো আল্লাহ বেশি খুশি হবে যে চ্যাংড়া মানুষ দান করছে। হ্যাঁ বয়স্ক লোক আর মরণ কে স্মরণ হয়েছে বলে ওরা করছে, আর আপনারা তো মরণ কে এখানে চিনতে নেই, যদি দান করেন তো আল্লাহ বেশি খুশি হবে। আপনারা আইসেন হ্যাঁ, আপনারা একটু মন খুলে দান করেন, এদিক থেকে আইসেন, এই সাইড ডাহিন দিক থেকে আর বাম দিক থেকে দান গালা আসছে, আর আপনারা একটু দান কম দিচ্ছেন কি যে ব্যাপার, একটু আপনারা দিয়ে পাঠান মন খুলে ভাই। হাজি সাহেব বাহারুদ্দিন, হাজি সাহেব, আচ্ছা হাজি সাহেব এখানে আছে কি? বাহারুদ্দিন, বাহারুদ্দিন ভাই হাজি সাহেব এখানে আছে কি? এটা আসেন তো ভাই, মোসাফা করবো আপনার সাথে। ও বাহারুদ্দিন ভাই, হাজি সাহেব মানুষ সব বয়স্ক মানুষ, হাজি সাহেব এটা আছে যে ভাই, হাজি সাহেব আছে এটা করে। ও হাজি সাহেব একটু আসছেন, মোসাফা করে যান, আসেন আইসেন আইসেন আইসেন। দেখেন মাইকে সবারই নাম ডাকা হয় না ভাই, আল্লাহ যার ভাগ্য ভালো রেখেছে ওয়ারি নামটা ডাকা হয় মাইকে, বুঝতে পারলেন তো? মাইকে সবারই নাম ডাকা হয় না ভাই, আল্লাহ যার ভাগ্য ভালো রেখেছে ওয়ারি নাম ডাকা হয়। তো কই হাজি সাহেব আসসালামু আলাইকুম। যাক আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার একটা মান্যগণ্য ব্যক্তি এবং সম্মানী ব্যক্তি এবং আল্লাহর রহমতে পাক জায়গা দেখে এসছে, খুঁজে এসছে, আর ইনশাল্লাহ শুনলাম নাকি অনেক পয়সাওয়ালা ব্যক্তি এবং সরল দেরের মানুষ, অন্তর খোলা সাবানে দান করে তো মন খুলা দান করে, তো আমার নানা ইনশাআল্লাহ দান করবে মন খুলা, তো কহেন নানা কত কি করা যাবে কহেন তো?
इंशाल्लाह पॉइंट पैसाला मानुष 500 टाका सुने ওই পেপারে নাম উঠার মতন যে করছে ধান দিব 20 কিলো ধান বাকিরা লগত এটা সাংঘাতিক ব্যাপার জি ভাই সুনের সুনের হাজির সাহেব আইসেন উঠাইছেন আপনি কম করে 5000 টাকা করেন কইরে দেন একটা হাজির মানুষ আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে ধন দিয়েছে আপনি এত টাকা খরচ করে হজ করে আসতে পারলেন আরে মাদ্রাসায় সাদকা জারিয়া 5000 টাকা দিতে পারবেন না করে দিন ইনশাআল্লাহ কইরা আলহামদুলিল্লাহ নারে তাকবীর 5000 টাকা হাজির সাহেব জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দে দে চাহান না জান লেখেন না দিয়ে দেবে টাকা আছে দিয়ে দেবে পকেটে টাকা আছে 5000 তো এই যে একটা ছোট ছেলে 20 টাকা আর একটা ছোট ছেলে 100 টাকা আল্লাহ তো 100000 বলে গ্রহণ করো আল্লাহ আমার ভাইয়ের জীবনে করা কথা মাফ করো জীবনের ভুল ত্রুটি মার্জনা করো হায়াত দরাজ করো আল্লাহ হাজি সাহেবকে দীর্ঘজীবী করে বাঁচা রাখো আল্লাহ দুনিয়াতে সুখে শান্তিতে রাখো ইমান আমানের সহিত রাখো মরার পরে সুরম স্থান দিও কেমতের পরে জান্নাত নসিব করো আল্লাহ একটা ছোট ছেলে পট্টি আছে রে বাবা মেলাটি